আল্লাহ পাকের ফেরেশতারা ছবি উঠাইতেছে না, নিউজ এন্ড ভিউজ এন্ড ফিক্সার ছবি সহ। তোমরা কি চায়ের দোকানে ছিলা? ছবি উঠবে চায়ের দোকানে, চা খাইতে আসো, গল্প গুপুজাক করতে আসো, আলেম আলামাদের কথা শুনছো না? নবী আছে বর্তমানে? নবী আছে? নবী আছে কোথাও? না, নবী নাই তো। আছে কারা? নাইবে নবী। আছে কারা? নাইবে রাসূল। চেনেন আপনারা নাইবে রাসূল? কই চেনেন? কই বলেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম লোক জু হে সব নবী লোককে ওয়ারিসে। আলেম লোক ওই ব্যক্তি যে নবীর ওয়ারিস। এখন কি আমরা আলেম সাহেবকে জিজ্ঞাসা করতে পারি না, হুজুর আপনি ওয়ারিস হইছেন না হন নাই? একথা জিজ্ঞাসা করলে কোনো দোষ হইব? আপনারাই কিন্তু ফতুয়া দিয়েছেন দোষ হইবে না, পরে আবার আমারে গালি গালাজ করেন না। জান বাঁচান ফরজ তাও বললেন আপনারা, আবার এই ফরজ তরক করছে, সব করছে না করে নাই, কিন্তু অর্থটা এভাবে হবে না। পরকালে জান বাঁচান ফরজ, ঠিক কিনা? ঘরে আগুন লাগছে, আপনি নাচতে নিচে গান গাইতে আছেন, এটা হবে? কোনটা হবে আগে? আগে আগুন নিবেই তো হবে না? জান বাঁচান ফরজ, আগুন লাগছে, এ কি গান গাইবে না আগুন নিবেইব? আজ কোনটা করবেন এটা একটু আগে বলেন। হ্যাঁ, সবাই তো বলে না, দুই একজনে বলে, আগুন নিবাইবেন আগে না জান বাঁচাইবেন আগে, কোনটা? আগুন নিবাইতে হবে না আগে, কারণ যদি আগুন লাগে ঘরে আর যদি গান গায় নাচছে নাচিয়া, তাহলে এর পাগল ছাড়া আর কিছু? তাহলে আগুন নিবাইতে হবে নাকি? কোন জায়গার আগুন নিবাইবেন? হ্যাঁ, জাহান্নামের আগুন নিবাইতে হবে। কি শুনলে, কি জানলে, কি মানলে জাহান্নামের আগুন নিবে যাবে। আজকের যে আলোচনা হবে কথাগুলা, এই কথাগুলা যদি আপনারা বিশ্বাস করেন, ঈমান একিন করেন, কাল সকালেও যদি কেতাবে গ্যারান্টি দেওয়া আছে, কাল সকালেও যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ পাক আপনাকে বেশক আল্লাহ পাকের জান্নাতের দপ্তরে লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আপনারা বসার সঙ্গে সঙ্গে কিছু পাইছেন, কথা বলবেন, কিন্তু আমি একা কথা বলতে পারবো না, কারণ একা যদি এত কথা বলি, আপনাদের কথা বলার অধিকার আছে কি না? আছে না নাই? আছে। আপনারাও কথা বলতে হবে। বাড়ায় পার দেওয়া অনেক কষ্ট বেশি না লাড়িয়ে দেওয়া অনেক কষ্ট বেশি? তা আমি পার দিতেছি, আপনারা একটু লাড়ি ছেড়ে দেবেন, তাও পারবেন না? পারবেন তো? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মজলিসে উপস্থিত করেছেন, এই মজলিসটা কার? আল্লাহর মজলিস না? আল্লাহ দাওয়াত দিয়েছে না দেয় নাই? দাওয়াত দিয়া বসাইয়া আল্লাহ পাক আপনাদেরকে খালি হাতে ফেরত দিবেন? আর একটু চিল্লেই বলেন, খালি হাতে ফেরত দেবেন? খালি হাতে ফেরত দিবেন না। তাফসিরে রুহুল বয়ান, কোন তাফসির? তাফসিরে রুহুল বয়ান 103 পৃষ্ঠা লেখা আছে, হুজুরু মজলিসে ইলমিন আফদালু মিন সালাসাতি আল বারাকাতিন ওয়া ইয়াদাতু আল ফামারিদিন আশহুদু আল বাজানাজা। তোমরা আমার দরবারে আসলেন, পূর্ণাঙ্গ দিনের আলোচনায় যদি তোমরা আসো, এবং পূর্ণাঙ্গ দিন ইসলামের যেই দিনের উপরে তোমাদের মুক্তির ব্যবস্থা ঘোষণা দেওয়া হয়েছে, যেই মাহফিলেন কোরআনের আইন বিধান, কোরআনের সংবিধান, মানুষের জীবন বিধান, মুক্তির ব্যবস্থা যেই মাহফিলে আলোচনা করা হয় না, ওই মাহফিল কোনো আলেমের মাহফিল নয়, এই কোনো রাসূলের মাহফিল না, এই মাহফিল কোনো আল্লাহ তাআলার মাহফিল না। এখন কোনটা করব? আল্লাহ তাআলার মাহফিল যেটা সেইটা করব না গান গাইয়া যামু? সারা রাত ওয়াজ শুনছে, ওয়াজ শোনার পরক্ষণে সকালবেলা জিজ্ঞাসা করে যে দুইটা দুই ব্যক্তির কাহিনী শুনলাম, ইসুব আর জোলাইখা, মহিলা কোনজন?
সারা রাত ওয়া শুনে আর সকালবেলা জিগায় একজন একজনকে জিগায় যে মহিলা কোনজন, ইউসুফ না জুলাইখা। তাহলে আপনারা বুঝলেন কি একই ওয়া শুনছে বুঝছে কিছু? ইউসুফ বলতে বুঝে একজন পুরুষের নাম, আর জুলাইখা বলতে বুঝে একজন মেয়ে লোকের নাম, ঠিক না? না ঠিক। তাহলে তাফসীরে রুহুল বায়ান প্রথম খণ্ড, কোন খণ্ড? প্রথম খণ্ড। এটা কিন্তু ক্লাস, কি ক্লাস না? এটা বিশ্ববিদ্যালয়ের একটা আল্লাহর রাসূলের ক্লাস। এই ক্লাসের প্রিন্সিপাল হলেন সরওয়ারে দোয়ালম, রহমতে দোয়ালম, নূরে মুজাসসম, সাইয়েদুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ক্লাস, এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হলেন স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূল হলেন প্রধান। আমরা এখন ক্লাসে না ক্লাসের বাইরে? কোনো সাইড টক আউট টক হবে, কথা হবে? কোনো কথা হবে না, ক্লাস ঠিক মতো করতে হবে, তাইলে আপনার নাজাত পাইবেন। এখানে বলা হয়েছে তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল বয়ানে বলা হয়েছে 103 পৃষ্ঠায়, যেখানে কোরআনের আইন বিধান, মানুষের জীবনের মুক্তির বিধান, কোরআনের সংবিধান আলোচনা করা হয়। ওই মজলিসে বসার সঙ্গে সঙ্গে 3000 আমলের সব তার আমলনামে লেখা হয়ে যাবে। এখানে বসার সঙ্গে সঙ্গে, এখন নিয়ত করছেন না করেন নাই? নিয়ত হয়েছে না? মাগরিবের নামাজ, এশার নামাজ আমরা পড়ছি না পড়ি নাই? অনেকে আসতে কয় হে মনে হয় পড়ে নেই। নিয়ত করছি না করি নাই? কি নিয়ত করছি? এশার নামাজের এশার নিয়ত করছি, চারিরেখাতে এশা করছি, চারিরেখাত করছি, কেবলামুখী এই মিমের পিছনে আদায় করছি, আল্লাহ আকবার বলছি না, আবার মাগরিবের নামাজ পড়ছি না। নিয়ত করা কি ফরজ? জায়গা পাকে, জামা পাকে, তন পাকে ধরো, প্রথমে দাঁড়াইয়া তুমি কিবলামুখ করো, পোলা মানে পড়ে না মক্তবে। তাহলে নিয়াত করা কি ফরজ না? কি কেউ নফল কই নি আবার? খবরদার, নফল টফল কই টইন না, এহানে এহানে নফলের আলোচনা হবে না, যা হবে সব ফরজের আলোচনা। ক্লাসে বসা এখন নিয়াত হয়েছে না হয় নাই? কোরআনের আইন বিধান, কোরআনের সংবিধান, মানুষের জীবনের মুক্তির বিধানটা কি, এতটুকু মেসেজ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে ঢাকা থেকে আনাইছে আপনাদের সম্মুখে, আপনারা শুনতে রাজি আছেন না? কেতাবের বাহিরে কোনো কথা হবে না, কেতাবের বাহিরে কোনো কথা হবে না। কেতাব মানেন না মানেন না? মানেন। কে কে মানেন একটু হাত জাগান দি। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো মাহবুব, তোমার কিতাব মানার কথা বলছে মাহবুব, তুমি কবুল করে নাও, চাবিটা এমন ভাবে ঘুরিয়ে দাও কিতাব ছাড়া অন্য কিছু যেন বিশ্বাস না করে। হাত নামান। যদি জিজ্ঞাসা করি আপনি কি একদল না 72 দল, কোনটা বলবেন? মোটেই না, এখন মোটেই না বললে তো রাগ লাগবে, ঠিক না? আলোচনার পরে বললে তখন বুঝতে পারবেন যে একদল কোনটা আর 72 দল কোনটা। একদল 72-এর ব্যাপার কিন্তু আলাপ হবে, সবাই বলে একদল, এদাচ্ছে কোনো 72 দলও নাই, কথা ঠিক কি না? ঠিক। তাহলে যেই মজলিসে কোরআনের আইন বিধান, সংবিধান, মানুষের জীবনের মুক্তির বিধান আলোচনা করা হয়, ওই মজলিসে বসার সঙ্গে সঙ্গে 3000 আমলের সব তার আলমে লেখা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার? কয় হাজার? সবাই বলে নাই, পিছন দিয়ে বলে নাই, কয় সামনে যারা আছে এরাই তো কইছে, আমরা কি কম? কয় হাজার? 3000। 1000 রাকাত কবুল নামাজ, 1000 রাকাত কি নামাজ? আপনি যে জীবনে নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হয়েছে না হয় নাই এটা কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? 50-50 কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু আজকের বসার কারণে যারা আসে না এই প্যান্ডেলের ভিতরে তারা কি সব পাবে? এই একটা ওসিলা হবে যে মাহবুব, মাহবুব জীবনে যত নামাজ পড়েছি মাহবুব, কবুল হয়েছে না হয় নাই কোনো গ্যারান্টি নাই। মাহবুদ পূর্ণাঙ্গ দিন ইসলামের কোরআনের আইন বিধানের মাহফিলে বসছিলাম, ওই দিন ওই হুজুরে বয়ান করে গেছে 3000 সব আমল নামাজ তোমার আমল মেলা হয়ে যাবে, 1000 রাকাত কবুল নামাজ, 1000 রুগীর সেবা যত্ন এবং 1000 জানাজা নামাজের শরীক হওয়ার সব তোমার আমল মেলা হইয়া গেছে। এক রাকাত নামাজে কি একটা নাকি কয়টা নাকি?
হিসাব করেন লক্ষ লক্ষ হবে। সুবহানা রাব্বিয়াল আলা, কয়টা নেকি হইছে? বহুত নেকি না, কমপক্ষে হইলে তো 50টা হইছে নাকি? এরকম হিসাব করলে যদি 1000 রাকাত নামাজে কত নেকি হবে, লক্ষ লক্ষ হবে কি না? লক্ষ লক্ষ হবে। কথাটা কি বুঝতে পারছেন না বোঝেন নাই? যদি বুঝতে না পারেন দাঁড়াইয়া বলবেন হুজুর বুঝি নাই, বুঝাইয়া দেন। আমি বুঝাইতে বাধ্য না বাধ্য না? বাধ্য। কাজেই 1000 রাকাত কবুল নামাজের সব তার আমলনামায় কি হয়ে যাবে, লেখা হয়ে যাবে। 1000 রোগীর সেবা যত্ন, 1000 রোগীর সেবা যত্ন কীরকম? আবার রুগী আছে কি থাকবে না, বাসে কি বাঁচবে না, এইরকম ধরনের সমস্ত প্রয়োজন মিটাইয়া যত খেদমত করা লাগে। আপনি যদি ভালো ডাক্তার দেখাইতে যান তাহলে এই দেশের ভালো ডাক্তার বলবে না যে ঢাকায় যান, ঢাকা থেকে আবার ইন্ডিয়ার কথা বলে না বলে না, আবার মাদ্রাসের কথাও বলে না বলে না, আবার সিঙ্গাপুরের কথাও বলে না বলে না। তা সিঙ্গাপুর যাইতে হলে ভিসা লাগান লাগবে, টিকিট কাটা লাগবে, যাওয়া লাগবে, দেরি হবে না হবে না, বিলম্ব হবে না হবে না, কোনো বিলম্ব নাই। 1000 রোগীর সেবা যত্ন, বাঁচে কি বাঁচে না, মরে কি বাঁচবে না, এইরকম ধরনের 1000 রোগীর সেবা যত্ন করার সব আপনার আমার আমলনামায় এই মজলিসে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমলনামায় লিখে দিয়েছেন 1000 রোগীর সেবা যত্ন ওই বান্দা আমার করেছে। সুবহানাল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয় না? কষ্ট না হলে তো কোনো কাম হইবে না, কষ্ট করা লাগবে তো। 1000 জানাজা নামাজে শরীক হলে যে সওয়াব হবে সেই সওয়াব আপনার আমলনামায় আমার আমলনামায় লেখা হয়ে যাবে। আরেকবার বলেন না জোরে, সুবহানাল্লাহ। ভালো কিছু পাইলে খুশি হয় না বেজার হয়? তাহলে বসার সঙ্গে সঙ্গে আসার আল্লাহ পাক আপনাদেরকে আপ্যায়ন করেছেন না করেন নাই? এই যে 3000 আমলনামায় নেকি লিখে দেছে, এটা কি গতকালকে লেখছিল আর আগে কোনো সময় লেখছে? কারণ লেখে না এই জন্য, যার দ্বারা মাহফিল আপনারা করাইছেন বা যারাই করাও ওই আলেম তো কোরআনের আইন বিধান সংবিধান মুক্তির বিধান আলোচনা করে নাই, এই জন্য পান নাই আর পাইবেনও না কোনোদিন। তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আবার আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আরেকবার বলেন না সুবহানাল্লাহ।